নমস্কার আজকে বিশেষ দিনে ম্যাথমেটিক্সটাই শুরু করছি জেনারেল ইন্টেলিজেন্স অনেক ভিডিও তৈরি করে দিয়েছি এক এক দিনে চারটে পাঁচটা করে ভিডিও তৈরি করেছি পোস্ট করেছি ফেসবুকে পোস্ট করেছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে গোপাল বেরা ওয়ার্ল্ড অফ ম্যাথ এমসিকিউ অ্যান্ড জিআই ওই ইউটিউব চ্যানেলে চলে গেলে অনেক ভিডিও দেখতে পাবেন যারা ম্যাথমেটিক্স এবং জেনারেল ইন্টেলিজেন্সকে ভয় পান কম্পিটিটিভ মোটিভ আছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আস্তে আস্তে ধরে ধরে প্র্যাকটিস করো তাতে গতিটা বাড়িয়ে না নিজেকে চেষ্টা করতে হবে আমরা মিডিয়েটার আমরা আস্তে আস্তে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি পরীক্ষাটা তোমাদেরকে দিতে হবে যারা কম্পিটিশন খাটছে তোমাদেরকে দিতে হবে তোমরা এত কঠোরভাবে পরিশ্রম করো যাতে করে ছটি মাস খাটো ছমাস পরে তোমাদের আর বেশি ভাবতে হবে নিজেরাই প্রিপারেশন হয়ে যাবে নিজেদেরই বুঝতে পেরে যাবে যে এবার আমাদের প্রিপারেশন হয়ে গেছে আমরা এবার কম্পিটিশন পরীক্ষা দিতে পারবো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আচ্ছা সবচেয়ে শ্রদ্ধেয় গুরুদেব আমাকে যিনি ক্লাস থ্রি থেকে ধরে ধরে শিখিয়েছেন আমার শ্রদ্ধেয় গুরুদেব প্রদ্যোৎ কুমার ভৌমিক মহাশয়কে নমস্কার জানিয়ে শুরু করছি ম্যাথমেটিক্সের প্রথম যে অঙ্কটা শুরু করছি জ্যামিতি দিয়েই শুরু করছি এটা জ্যামিতি পরিমিতি অঙ্ক এবিসিডি একটা রম্বস এই এবিসিডি রম্বসের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার রম্বসটির দৈর্ঘ্য কত হবে বলছি এবিসিডি রম্বসের এসি এবং বিডি কর্ণ দুটির দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার রম্বসটির বাহুর দৈর্ঘ্য কত হবে এই যে রম্বস এই রম্বসের নাম দিয়েছি এবিসিডি এই এবিসিডির এসি আর বিডি এই কর্ণ দুটো এখানটায় আমরা ছেদ করেছি ধরো কর্ণ দুটোর দৈর্ঘ্য একটা 6 এটা ছোটো এটা 6 এটা 3-3 ভাগ হয়ে যাবে 8 আছে এটা 4-4 ভাগ হয়ে যাবে বলছি এই বাহুর দৈর্ঘ্য কত এই বাহুগুলোর দৈর্ঘ্য কত রম্বসের বাহু মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান রম্বসের বাহুর দৈর্ঘ্য কত হবে এটা বের করতে বলেছে তাহলে কীভাবে আমরা বের করব এটা আমরা কীভাবে বের করব আমরা জানি রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত হয় এইটা আমাদের রম্বসটা জানতে হবে রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে যখন আমরা শিখব টোটাল ভিতটা রম্বসের ভিতটা শিখে নেব তাহলে রম্বস সম্বন্ধে আমাদের জানতে হবে এই অঙ্কটা আমি তো এক্ষুনি বলে দেবো কত হবে 1 সেকেন্ডে উত্তর আছে কিন্তু রম্বসটা সম্বন্ধে জানতে হবে রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে রম্বসের ক্ষেত্রফল হাফ গুণিত কর্ণ দ্বয়ের গুণফল আর একটা হচ্ছে ভূমিগুণিত উচ্চতা যখন উচ্চতা সম্পর্কিত কোনো অঙ্ক আসবে তখন দুটো ক্ষেত্রফলকে সমান করে দিতে হবে হাফ গুণিত কর্ণ দ্বয়ের গুণফল আর ভূমিগুণিত উচ্চতা এখানে যেটা আছে এখানে অত কিছু ভাবার দরকার নেই এখানে কী দেওয়া আছে দেওয়া আছে এই যে রম্বসের এই কর্ণ এবং এই কর্ণ এই কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে অর্থাৎ এই কোণগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি আমার এটা 6 ছিল এই কর্ণটার দৈর্ঘ্য এখানে বলেছে 6 এটা 6 6 কে 3 3 এবং এটা হচ্ছে দেওয়া আছে কত 8 8 মানে 4 4 কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এইগুলো কোণ হচ্ছে 90 ডিগ্রি তাহলে 90 ডিগ্রি হলে এটা 3 হবে এটা 4 হবে এটা কী হবে একটা 90 ডিগ্রি হয়ে যাওয়া মানে এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাওয়া মানে এটা সমকোণী ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজ হলে এটা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা অতিভুজ সমকোণের বিপরীত বাহুটা সবসময় অতিভুজ হয় অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার সমান এটা 4 আছে এটা 3 আছে তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 4 4 16 প্লাস 9 সমান 25 সমান 5 হবে এ সমান কত হবে 5 হবে কারণ এ স্কোয়ার সমান 25 হলে এ সমান হবে 5 কারণ এটা 5 স্কোয়ার এ স্কোয়ার সমান 5 স্কোয়ার মানে এ সমান 5 হবে আমরা এটা মনে রাখবো 3 4 হলে দুটো বাহুর দৈর্ঘ্য 3 4 হলে অপরটা অতি অবশ্যই 5 হবে 3 4 5 এবার এর গুণিতক মানে 2 দিয়ে গুণ করে 2 6 2 4 8 2 5 10 অর্থাৎ 6 8 হলে 10 হবে 3 4 হলে 5 হবে আরেকটা মনে রাখবে 5 12 13 মনে রাখবে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান 13 স্কোয়ার হবে এইগুলো সব মনে রাখতে হবে তাহলে আমাদের খুব দ্রুত অঙ্ক হয়ে যাবে আমরা কীভাবে ভাববো আমরা ধরো এখানে 5 পেয়ে গেলাম এই যে বাহুর দৈর্ঘ্য কত এই যে বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বি হচ্ছে 5 সেন্টিমিটার অ্যান্সারটা হয়ে গেল আমরা 1 সেকেন্ডে কীভাবে করবো দেখো এটা আমরা বোঝানোর জন্য এত সময় দিলাম এবার কীভাবে 1 সেকেন্ডে করবো এই যে রম্বস দেওয়া আছে এসি এবং বিডি কর্ণ দুটো পরস্পরকে 6 এবং এটা 6 মানে 3 3 হবে 8 মানে 4 4 হবে এই 3 4 মানে এটা অতি অবশ্যই 5 হবে কারণ 90 ডিগ্রি হলে এটা 5 হবে বা সংকট হয়ে গেল আর কিচ্ছু নেই এটা যদি বলতো যে 12
দশ বারো বলতো, দশ বারো বলতো, যদি দশ বারো বলতো, যদি বাহুগুলোর দৈর্ঘ্য দশ বারো বলতো, তখন আমরা কী করতাম? এই যে দশ বারো বলতে মানে এই যে দশ হলে এটা পাঁচ পাঁচ হতো, আর বারো বলতে দশ বারো না ছয় বারো বলতো, ছয় ছয় দশ আর হচ্ছে না ছয় আট দশ বলতো, ছয় আট যদি বলতো বাহুদুর্গে, কিন্তু ছয় আট বলেছে, যদি ছয় আট না বলি বারো ষোলো বলতো, বাহুদুর্গ যদি বারো ষোলো বলতো তখন কী করতাম? বাহুদুর্গ বারো ষোলো বললে এইটা আমরা রম্ব সে বারো করলে এটা ছয় ছয় করতাম, আর আট আট হলে এটা আট আট করতাম, ছয় আট অতি অবশ্যই কত হবে দশ হবে। অথবা আমার যদি বলতো বাহুগুলির দৈর্ঘ্য এভাবে যদি বলতো, যদি দশ আর হচ্ছে দশ চব্বিশ যদি বলতো, যদি বলতো যে কর্ণ দুটোর দৈর্ঘ্য দশ আর চব্বিশ, তাহলে এটা পাঁচ পাঁচ হতো, আর এটা হচ্ছে বারো বারো হতো, তাহলে পাঁচ বারো অতি অবশ্যই এটা হতো কত হতো তেরো হতো, পাঁচ বারো তেরো এটা মনে রাখতে হবে, এগুলো সমকোণী ত্রিভুজ হবে, পাঁচ বারো তেরো আর তিন চার পাঁচ, এগুলো এই সংখ্যাগুলো এই ডাটাগুলো মনে রাখতে হবে, তিন চার পাঁচ ছয় আট দশ এরকম মনে রাখতে হবে, নয় নয় বারো পনেরো এই ডাটাগুলো সব মনে রাখতে হবে। তাহলে কী কী ডাটা মনে রাখতে হবে? তিন চার পাঁচ ছয় আট দশ নয় বারো পনেরো তারপরে বারো ষোলো কুড়ি, এই ডাটাগুলো সব মনে রাখতে হবে, এই ডাটাগুলো হলে সব সমকোণী ত্রিভুজ হবে। নয় বারো তেরো, বিশেষ করে নয় ছয় আরেকটা মনে রাখতে হবে, পাঁচ বারো তেরো, পাঁচ বারো তেরো এটা যেমন সব তিনের গুণিতকগুলো হয়ে যাচ্ছে, এটা একটা আলাদা পাঁচ বারো তেরো অতি অবশ্যই মনে রাখতে হবে, এটাও সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এই যে রম্বসের এই অঙ্কটা আমরা সলভ করে দিলাম। এরপরের যে প্রবলেমটা দেখো, বলছি দ্বিতীয় প্রবলেমটা বলছে, একটা সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য যদি এক্স হয় তার ক্ষেত্রফলটা কত হবে? সমবাহু ত্রিভুজ, এই যে সমবাহু ত্রিভুজ তিনটে বাহু সমান, মধ্যমানে সমবাহু ত্রিভুজের মধ্যমা যা উচ্চতা তা, মধ্যমানে একটা বাহুর মধ্যবিন্দুর সঙ্গে বিপরীত কোণ বিন্দু যোগ করলে এটা হচ্ছে মধ্যমা, এই মধ্যমার দৈর্ঘ্যটা বলছে এক্স, এই অর্থাৎ সমবাহু ত্রিভুজের মধ্যমা যা হবে উচ্চতা তাই হবে। উচ্চতা সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু বাহু, রুট থ্রি বাই টু ইন্টু বাহু সমান উচ্চতা, উচ্চতা মানে এখানে মধ্যমা, এইখানে সমবাহু ত্রিভুজের মধ্যমা যা হবে তা উচ্চতা তাই হবে। তাহলে এটা বাহু জায়গায় আমি যদি বাহুটাকে এ ধরে নিই, বাহুটাকে যদি এ ধরে নিই, তাহলে রুট থ্রি বাই টু ইন্টু বাহু হচ্ছে এ সমান এক্স, কোনাগুনি এটা আমরা রুট থ্রি এ এই দুই দিয়ে এটাকে গুণ করে দেব, তাহলে টু এক্স হবে, এ সমান কত হবে টু এক্স বাই রুট থ্রি হবে, তাহলে এ সমান পেয়ে গেলাম টু এক্স বাই রুট থ্রি। তাহলে ক্ষেত্রফল চাইছে, এই যে সমবাহু ত্রিভুজের কী চাইছে? ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার, তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার মানে রুট থ্রি বাই ফোর, এর মান হচ্ছে টু এক্স বাই রুট থ্রি স্কোয়ার। তাহলে রুট থ্রি বাই ফোর এটা ভালো করে বুঝি না কী দেওয়া আছে, এটা মধ্যমা দেওয়া আছে, মধ্যমার সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু, মধ্যমা মানে উচ্চতা, সমবাহু ত্রিভুজের মধ্যমা যা উচ্চতা তার সমান এটা দেওয়া আছে এক্স, তাহলে রুট থ্রি ইন্টু বাহুর দৈর্ঘ্য এ বসালাম, এখানে টু আছে, রুট থ্রি এ সমান টু এক্স হলো, এ সমান কত হলো টু এক্স বাই রুট থ্রি হলো। এইবার ক্ষেত্রফল চাইছে, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার, রুট থ্রি বাই ফোর ইন্টু এ, এ বলতে এটা টু এক্স বাই রুট থ্রি, এটা টু এক্স বাই রুট থ্রি স্কোয়ার, তাহলে এটা রুট থ্রি বাই ফোর, দুই এ স্কোয়ার মানে চার, এক্স এ স্কোয়ার, আর রুট থ্রি স্কোয়ার মানে তিন, এখানে ফোর ফোর কেটে যাবে, উপরে আছে রুট থ্রি এক্স এ স্কোয়ার, নিচে তিন আছে, তাহলে এটা হবে ক্ষেত্রফল, রুট থ্রি এক্স এ স্কোয়ার বাই তিন, এই যে এক্স এ স্কোয়ার রুট থ্রি বাই তিন, অর্থাৎ ডি নম্বর অফ তিন, এই যে ডি নম্বর অপশানটা হবে। তাহলে দু নম্বর প্রবলেমটা করে দিলাম। এরপরে তিন নম্বর যে প্রবলেমটা দেওয়া আছে, দেখো এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দুগুলি যথাক্রমে ডি এবং ই, এবিসি ত্রিভুজ দেখো, এই যে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের এই যে এ বি সি ত্রিভুজের বলছে এবি, এই এবি বাহু, এবি বাহুর মধ্যবিন্দু কী বলেছে? এটা ডি বলেছে। এসি, এসি বাহুর মধ্যবিন্দু বলেছে ই বলেছে। বলছি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, পুরো ত্রিভুজের ক্ষেত্রফল, এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? ছত্রিশ দেওয়া আছে, পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা ছত্রিশ দেওয়া আছে, ক্ষেত্রফলটা ছত্রিশ দেওয়া আছে। বলছি এ ডি ই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এ ডি ই ত্রিভুজের ক্ষেত্রফল, এ ডি ই এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, এই এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা কত হবে? তাহলে মনে রাখতে হবে যে একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দুর এই যে দেওয়া আছে, এখানটা যদি এটা মধ্যবিন্দু নিয়ে নিই, তাহলে কটা ভাগ হয়ে যাচ্ছে? একটা দুটো তিনটে চারটে, তাহলে এর ক্ষেত্রফল হবে পুরো ক্ষেত্রফলের চার ভাগের এক ভাগ হবে, একটা দুটো তিনটে চারটে,
চার ভাগের এক ভাগ হবে এর ক্ষেত্রফল। তাহলে পুরোটার ক্ষেত্রফল যদি 36 হয় তাহলে এই ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে চার ভাগের এক ভাগ, তাহলে 1/4 অফ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এডি, তাহলে 1/4 অফ এবিসি ত্রিভুজ, পুরো ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে, পুরো ত্রিভুজের ক্ষেত্রফল এই যে 36 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটা 36, চার দিয়ে কাটলে 9 হবে, তাহলে 9 বর্গ সেন্টিমিটার হবে, ক্ষেত্রফল সবসময় বর্গ সেন্টিমিটার, তাহলে 9 বর্গ সেন্টিমিটার হয়ে গেল। তিন নম্বর প্রবলেমটা হয়ে গেল। এরপরে চার নম্বর প্রবলেমটা দেখো, চার নম্বর প্রবলেম দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত, একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, এর অভ্যন্তরে মানে এই মাঝখানে হতে হবে এমন কোনো যে কোনো একটা বিন্দুতে, এর মাঝখানে যে কোনো একটা বিন্দুতে অবস্থিত ও বিন্দু, এই যে ও বিন্দু, ও যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 12 হয় তাহলে প্রত্যেকটা বাহু তো 12 সেন্টিমিটার হয়, তবে ও বিন্দু থেকে বাহুগুলির উপর অঙ্কিত লম্বত্রয়ের সমষ্টিগত, ভালো করে পড়ছিস, একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে, এই সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত একটা বিন্দু, একটা বিন্দু ও নিলাম, যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয়, তবে ও বিন্দু থেকে বাহুগুলির উপর অঙ্কিত লম্বত্রয়ের মানে লম্ব তিনটি, এই বিন্দু থেকে এই বাহুর উপর লম্ব টানো, এই বাহুর উপর একটা লম্ব টানো, এই বাহুর উপর লম্ব টানো, এই তিনটে লম্বের দৈর্ঘ্যের সমষ্টিটা কত হবে, এই তিনটে যে লম্ব টানলাম এই লম্ব দৈর্ঘ্যের সমষ্টিটা কত হবে, এটা বের করতে বলেছি। এটা মনে রাখতে হবে যে এই অভ্যন্তর থেকে তিনটে বা তিনটে যে লম্ব টানা হচ্ছে এই লম্বগুলোর যোগফল হবে উচ্চতার সমান, একমাত্র সমবাহু ত্রিভুজ হলেই সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে যে কোনো বিন্দু থেকে ওই বাহুগুলির উপর লম্ব টানলে ওই লম্বগুলির যোগফল উচ্চতার সঙ্গে সমান হবে। কি বললাম, সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে যে কোনো বিন্দু থেকে তিনটে বাহুর উপর তিনটে লম্ব টানলে লম্বগুলির যোগফল উচ্চতার সঙ্গে সমান হবে, ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই হবে। তাহলে দেখো, তাহলে এখানে লম্বগুলোর যোগফল তো দেওয়া আছে, এটা লম্বগুলো তিনটে লম্বের যোগফল দেওয়া আছে, এই যে দেখো লম্বত্রয়ের সমষ্টি কত বের করতে বলেছে, যোগফল দেওয়া নেই, লম্বত্রয়ের সমষ্টি, সমষ্টি মানে এই লম্বত্রয়ের সমষ্টি হবে এই উচ্চতার সম, এই উচ্চতাটা বের করতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র বেশি না, উচ্চতা সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, হচ্ছে বাহুর দৈর্ঘ্য কত 12, এই যে 12 দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 12 দেওয়া আছে, 2 দিয়ে কাটলে কত হবে 2/6, তাহলে 6√3 হয়ে গেল, তাহলে 6√3 এটা হচ্ছে উচ্চতা, আর উচ্চতা মানে এই লম্বগুলোর যোগফল, লম্বগুলোর যোগফলের সঙ্গে এই উচ্চতা সমান হবে, এটা মনে রাখতে হবে। এটা একটা সমবাহু ত্রিভুজের সূত্র আছে যে সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে তিনটে বাহুর উপর তিনটে লম্ব টানলে লম্বগুলোর যোগফল হবে উচ্চতার সমান, উচ্চতা সমান মানে এটা হবে 6√3 হবে, উচ্চতা বের করলেই এটা সূত্র হয়ে যাবে। তাহলে এখানে উচ্চতা না দিয়ে লম্বগুলোর যোগফলটা বের করতে বলছে, তাহলে এটা হবে 6√3, অর্থাৎ ডি নম্বর অপশানটা হয়ে যাবে। তাহলে চার নম্বর প্রবলেমটা শেষ করলাম। পরে পাঁচ নম্বর যে প্রবলেমটা আছে দেখো, একটা একটা 30 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার মাপের একটি ঘরে সর্বাপেক্ষা কত দৈর্ঘ্যের একটা দণ্ড রাখা যাবে, একটা দণ্ড রাখা, একটা ঘরের মধ্যে একটা ঘরের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তার ঘর থাকলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা হবে, সেই ঘরের মধ্যে সবচেয়ে বড় মাপের কত দৈর্ঘ্য রাখা যাবে, সেই এক কোণ থেকে উপরের দিকে কোণ এই পর্যন্ত যদি রাখা হয় তাহলে অর্থাৎ কর্ণটা, একটা আয়তঘনের কর্ণ মানে ঘর মানে একটা আয়তঘন, তার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √a² + b² + c², কী বললাম, √a² + b² + c², এ বলতে দৈর্ঘ্য স্কোয়ার, বি বলতে, এ বলতে দৈর্ঘ্য, বি বলতে প্রস্থ, সি বলতে উচ্চতা। তাহলে এখানে দেখো যে একটা এই যে ঘর, ঘরের দৈর্ঘ্য এটা ধরো, প্রস্থ এটা ধরো, উচ্চতা ধরো, এই মাপের সর্বাপেক্ষা কত দৈর্ঘ্যের দণ্ড রাখা হবে, তাহলে সূত্র হবে কর্ণের দৈর্ঘ্য √a² + b² + c², আর কিছু না। এইবার এটা সরল করবো, দৈর্ঘ্যটাই যে 30 30 স্কোয়ার, এটা প্রস্থ হচ্ছে কত 24 24 স্কোয়ার, উচ্চতা হচ্ছে 18 18 স্কোয়ার। আমরা সবসময় এই প্রত্যেকটা স্কোয়ার কিন্তু আমরা এখানে মুখে মুখে হিসাব করবো, কারণ আমরা জেনারেল ইন্টেলিজেন্সে আমি যখন ক্লাস করি প্রত্যেককে বলেছিলাম এ থেকে জেড পর্যন্ত যেমন প্রত্যেকটা লেটার কোনটা কোন পজিশনে আছে মনে রাখতে হবে, 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা স্কোয়ার কত স্কোয়ার, 24 স্কোয়ার কত, 18 স্কোয়ার কত, সমস্ত স্কোয়ারগুলো মুখে মুখে রাখতে হবে, তাহলে কম্পিটিটিভ এগিয়ে যেতে হবে, সেফ যত তাড়াতাড়ি করে তার চেয়ে আমাকে আরও এগিয়ে স্পিডে এগিয়ে যেতে হবে, তাহলে এইভাবে আমরা করবো। এটা 30 স্কোয়ার কত হবে 900 হবে, 24 স্কোয়ার কত হবে 576 হবে, 18 স্কোয়ার কত হবে 324 হবে,
এটা যোগ করলে কত হবে, এটা 900, এটা 900 রইল, আর এই দুটো যোগ করলে এটা যোগ করলে হবে 900 হয়ে যাবে। এটা 900 আর 900 যোগ করলে কত হবে, 900 আর 900 যোগ করলে 1800 হবে। 1800কে লিখতে পারি 900 গুণিত 2 লিখতে পারি, 900 থেকে 30 বর্গমূল বেরিয়ে চলে আসবে আর √2 পড়ে থাকবে। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত হলো, 30√2। তাহলে এই যে কর্ণের দৈর্ঘ্য কত বেরোলো, 30√2, অর্থাৎ কত দৈর্ঘ্যের দণ্ড রাখা যাবে ওই ঘরে, সবচেয়ে কত দৈর্ঘ্যের একটি দণ্ড রাখা যাবে সর্বাপেক্ষা, মানে সবচেয়ে বেশি 30√2 সেন্টিমিটার দৈর্ঘ্যের দৈর্ঘ্যের এটা দণ্ড রাখা যাবে। তাহলে আমাদের কর্ণটা বের করতে হবে, কর্ণের সূত্র হচ্ছে √a² + b² + c², এটা মনে রাখতে হবে। যদি ঘনক হতো তার কর্ণ হতো √3 হতো, কিন্তু এটা ঘনক নয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, সেই জন্য এটা হবে √a² + b² + c², অ্যান্সারটা হবে 30√3 হলো। 5 নম্বর প্রবলেম দেখবে, 6 নম্বর প্রবলেম দেখো, এখানে কি বলেছে, একটা আয়তক্ষেত্রে, একটা আয়তক্ষেত্রে দুটি কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। বলছি দুটো কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার কেন, দুটো আয়তক্ষেত্র হলেই, আয়তক্ষেত্র হলে আমাকে জানতে হবে দুটো কর্ণই সমান হবে। বলছি এখানে 5 দিয়ে আছে কেন, দুটো কর্ণেই 5 সেন্টিমিটার হবে, এইটা আমাদের জেনে নিতে হবে। তাহলে এই যে আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্র দেওয়া আছে, আয়তক্ষেত্রে এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, এই আয়তক্ষেত্রের দুটো কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রত্যেকটাই 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার এটা হলে এটা 2.5, এটা 2.5, 5কে 2 দিয়ে ভাগ করলে কত, 2.5 হবে, তাহলে 2.5 হলো। এরপরে কী বলছি, কর্ণের দৈর্ঘ্য দুটো কর্ণ, এটাও 2.5, এটাও 2.5, এটাও 2.5 হলো, মোট 5 হবে। এবার বলছি কর্ণের ছেদবিন্দু, এই দুটো কর্ণ ছেদ করলো, এখানে ছেদবিন্দু, ছেদবিন্দু থেকে অঙ্কিত লম্ব, ছেদবিন্দু থেকে অঙ্কিত লম্ব কার উপর, প্রস্থ না দৈর্ঘ্যের উপর, প্রস্থের উপর, প্রস্থ এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, তার প্রস্থের উপর লম্ব টানা হয়েছে। বলছে ছেদবিন্দু থেকে প্রস্থের উপর লম্ব যদি 2 সেন্টিমিটার, এখান থেকে এই দৈর্ঘ্যটা যদি 2 সেন্টিমিটার হয়, 2 সেন্টিমিটার হয়, তবে প্রস্থ কত হবে, প্রস্থটা কত হবে, দৈর্ঘ্যটা বের করতে পারেনি। বলছে এটার দৈর্ঘ্য বলেছে 2.5, এই যে টোটাল 5, তার অর্ধেক কত হবে, 5 হবে 2.5, 2.5, এটা 2.5, এটা হচ্ছে দৈর্ঘ্যটা, এই ছেদবিন্দু থেকে প্রস্থ, এটা প্রস্থ, প্রস্থের উপর এটা লম্বের দৈর্ঘ্যটা 2 দেওয়া আছে, এটা 2 দেওয়া আছে। তাহলে এই যে পুরোটার দৈর্ঘ্য কত হবে, প্রস্থের দৈর্ঘ্য কত হবে, আমরা যদি এইটুকুটা আমরা যদি এটা ধরে নিই, এটাকে যদি আমরা এক্স ধরে নিই, এটাকে আমরা এইটাকে এক্স ধরবো, অর্থাৎ পুরোটা হচ্ছে, প্রস্থটা হচ্ছে 2x, তাহলে এর অর্ধেকটা কত হবে, এক্স হবে। তাহলে এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস, এইটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 2.5 স্কোয়ার সমান, এটা লম্ব কত, এটা 2, এই যে এইটা থেকে এটা লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 স্কোয়ার প্লাস, এটা যে ভূমি কত, 1x স্কোয়ার। এটাকে আমরা একদম মুখে মুখে করে নেবো, এটা 25 স্কোয়ার মানে 625, এখানে 25-এ এটা ভালো করে বুঝ দেবে, 2.5 2.5 গুণ করলে হবে 625 হবে, কিন্তু একটা দুটো, দুটোর আগে দশমিক বসবে, এটা খেয়াল করতে হবে, কিন্তু দুটোর আগে দশমিক বসবে, কারণ একটা দুটো, দুটোর আগে দশমিক বসবে, এখানে আছে 4 + x² ভুল শিখবো না, যা শিখবো সঠিক শিখবো, এই 4টাকে বাম দিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার হবে, এটা 2.25 হবে এক্স স্কোয়ার, এবার এটা 2.25, এটা বর্গমূল করলে এটা এক্স হবে, 1.5 হবে, কারণ 225 হলে তার বর্গমূল হয় 15, তাহলে 2.25-এর বর্গমূল কীভাবে করবো, 2.25 নিচে 100 করে নিতে পারি, এর 15 বেরোবে, নিচে 10 বেরোবে, এটা বিয়োগ 1.5 হবে, তাহলে এক্সের মান 1.5, এইটা এক্সের মান 1.5 হল, কিন্তু আমার প্রস্থ চেয়েছে কত, প্রস্থ হচ্ছে 2x, 2x, 2 × x-এর মান কত বেরিয়েছে, 1.5, তাহলে 3 দশমিক, এটা গুণ করলে 3.0, অর্থাৎ 3 সেন্টিমিটার হবে, তাহলে প্রস্থটা কত হবে, 3 সেন্টিমিটার, প্রস্থ হবে 3 সেন্টিমিটার, অর্থাৎ বি নম্বর এটা অপশান হবে। এরপরে যে প্রবলেমটা আছে দেখো, যদি রামের বেতন প্রথমে 20% কমে যায়, রামের বেতন প্রথমে 20% কমে গেছিলো, একটা লোকের বেতন ধরো 100 টাকা ছিল, বা রামের বেতন প্রথমে 100 টাকা ছিল, 20% কমে গেছে, 20-20 টাকা কমে গেলে তাহলে কত হবে, 80 টাকা হবে। এই 80 টাকা হয়ে যাওয়ার ফলে, তারপরে আবার বলছি কাজ ভালো করেছে, প্রথমে 100 টাকা বেতন ছিল, কাজে ফাঁকি দেওয়ার জন্য 20 টাকা কমিয়ে দিল, 20 টাকা মাইনাস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 80 টাকা হলো, আবার কাজ ভালো করার জন্য 10% বাড়ালো, এর উপর 10% বাড়ালো, তাহলে 80 টাকার 10% কত হবে, 80 টাকার 10% এটা হিসাব করলে 8 টাকা, এরপর 8 টাকা বাড়ালো, 8 টাকা বাড়ালে এটা বাড়ালো, তাহলে কত টাকা হলো, 88 টাকা হলো। তাহলে 100 টাকা ছিল,
প্রথমে কমে গেল 20 টাকা, 20 টাকা কমে 80 টাকা হলো, তার উপর 10% বাড়ালো, এই যে 80 এর 10% মানে 10/100, এই শূন্য শূন্য কেটে দিলে 8 টাকা বাড়লো, তাহলে এটা বাড়লো, বাড়লো মানে 80-এর সঙ্গে 8 যোগ করে 88 টাকা হলো, তাহলে হলো কত? 88 টাকা হলো, 100 তো আর হলো না, তাহলে 100 টাকা প্রথমে ছিল, কমে 80 টাকা হলো, তার উপর আবার 8% বাড়লো, মানে 8-10% বাড়লো মানে 8 টাকা বেড়ে 88 টাকা হলো। তাহলে বলছি বেড়ে গেলে তাহলে তার বেতনের উপর যে প্রভাব পড়বে সেটা কী হলো? তাহলে 100 টাকা ছিল, এখন হলো 88 টাকা, তাহলে তবু তো তার কমে গেল, তাহলে কত টাকা কমলো? 12 টাকা কমলো, তাহলে 12 টাকা হ্রাস পেলো, তাহলে তার 12 টাকা হ্রাস পেলো। এইভাবে করতে পারি, অথবা আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, P+Q + PQ/100%, এইভাবে সূত্রটা ব্যবহার করতে পারি। এই যে যখন বাড়বি, যেটা কমেছে পি হচ্ছে কমেছে মাইনাস করে দেবো, -20, কিউ বেড়েছে এটা +10 করে দেবো, এটা তাহলে পি এর মান -20 প্লাস কিউ এর মান হচ্ছে, এটা কিউ এর মান হচ্ছে +10, পি এর মান হচ্ছে -20, কিউ এর মান হচ্ছে +10/100, এইটা শূন্য শূন্য কেটে দেয়, শূন্য শূন্য কেটে দেয়, -20 + 10 মানে -10 হবে, আর প্লাসে মাইনাসে -2 হবে, তাহলে -12, এই মাইনাস বেরিয়েছে মানে কমেছে, তাহলে 12% কমেছে। এই সূত্র দিয়ে করতে পারি, এভাবেও করতে পারি, তাহলে এইখানে কত হচ্ছে, মাইনাস বেরিয়েছে মানে 12% হ্রাস পেয়েছে, আর প্লাস বেরোলে 12% বৃদ্ধি পেত, তাহলে এখানে 12% হ্রাস পেয়েছে। পরের যে প্রবলেমটা করাচ্ছি দেখো, চালের দাম 20% বেড়ে যাওয়ার ফলে সংসার অপরিবর্তিত রাখতে হলে চালের ব্যবহার কি করতে হবে? বলছি চালের দামটা বেড়ে গেছে, এখন চালের পরিবর্তে আমরা যদি আলু বলি, এখন আলুর দাম 30 টাকা হয়ে গেছে, যে আলুর দাম 10 টাকা ছিল বা 20 টাকা ছিল সেটা এখন 30 টাকা হয়ে গেছে, তাহলে বেড়ে গেছে, কিন্তু আমার তো ইনকাম একই, তাহলে আমাকে কি করতে হবে, আলুর ব্যবহারটা কমিয়ে দিতে হবে। আগে যেখানে 1 কিলো আলু কিনতাম, এখানে সেখানে 700 বা 800 আলু কিনতে হবে। বলছি কতটা ব্যবহার কমাবো, খরচ একই রাখবো, তাহলে একটা প্রসূত্র বলে দিচ্ছি, একটা বাড়বে, কী বাড়বে, দাম বেড়ে গেছে, তাহলে খরচ একই রাখবো, আগেও আমি 50 টাকা খরচ করতাম, এখনও সেই 50 টাকা খরচ করবো, তাহলে আলুর দোকান তো ধার দেবে না, তাহলে 50 টাকা খরচ করতে গেলে কী করতে হবে, ব্যবহারটা কমিয়ে দিতে হবে, যেখানে আগে আলু ব্যবহার করতাম 2 কিলো, এখন ব্যবহার করবো ধরো 1700 বা 1.5 কিলো। বলছি তাহলে কতটা ব্যবহার কমাতে হবে, সেইটা সূত্র হচ্ছে, একটা বাড়বে, একটা কমবে, একটা বাড়বে মানে দাম বাড়লো, একটা কমবে মানে ব্যবহারটা কমাবো, খরচটা একই রাখবো। সূত্র হচ্ছে 100 পি, সূত্র হচ্ছে কি, 100 পি / 100+পি, এই সূত্রটা ব্যবহার করবো। এই সূত্রটা কোথায় কোথায় ব্যবহার করবো, একটা বাড়বে, কোথায় ব্যবহার করবো, একটা বাড়বে, একটা বাড়বে মানে দৈর্ঘ্য বাড়তে পারে, এই প্রবলেমের ক্ষেত্রে কী বাড়বে, দাম বেড়েছে, খরচ একই রাখবো, একটা একই রাখবো আর ব্যবহারটা কমাবো, একটা বাড়বে, একটা কমাবো, আর একটা একই থাকবে, একই থাকবে মানে খরচটা একই থাকবে। যদি আয়তক্ষেত্রের কোনো অঙ্ক যদি বলি, দৈর্ঘ্য বাড়লো, প্রস্থ কমাবো, ক্ষেত্রফলটা একই রাখবো, একটা বাড়ছে, একটা কমাবো, ক্ষেত্রফলটা একই রাখবো, তখনও সেই সূত্র হচ্ছে 100 পি / 100+পি। এখানে তাহলে চালের দাম 20% বেড়েছে, সংসার খরচ অপরিবর্তিত রাখলো, তাহলে একটা বেড়েছে, একটা একই থাকলো, অপরিবর্তিত থাকলো মানে একই থাকলো, চালের ব্যবহার কমাতে হবে, তাহলে একটা বাড়ছে, একটা কমবে, আর একটা খরচ অপরিবর্তিত থাকবে, তাহলে সূত্র হচ্ছে 100 পি / 100+পি। 100 পি মানে কত, এই যে 20/100+পি, 100+20 এত পার্সেন্ট, তাহলে উপরে 100 × 20, নিচে 120, শূন্য শূন্য কাটবো, 2×6 = 2, 3×2 = 50, তাহলে উপরে হবে 50, নিচে 3, 50-এর 3 মানে 16×2 = 3%, তাহলে হিসাবটা এইভাবে করতে হবে, 100 পি / 100+পি, 100×20/100+পি মানে 20, এটা গুণ করলে 100×20 রাখলাম, 100 এটা যোগ করলাম 120, এটা শূন্য শূন্য কাটলাম, 2×6 কাটলাম, 2×3 = 2, 50, এখানে 50, নিচে 3, 50-এর 3 অর্থাৎ 16×2 = 3% কমিয়ে দিলাম, অর্থাৎ এই এইটা উত্তরটা হবে 16×2 = 3% কমাতে হবে, তাহলে অ্যান্সারটা সি নম্বর অপশানটা হবে, এটা আমরা এটা এইভাবে প্র্যাকটিস করব। তাহলে 8 নম্বর যে প্রবলেমটা আসছে দেখো, 9 নম্বর প্রবলেমটা আসছে, বলছি বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। বলছি 4% হার সুদে 2 বছর, এই যে 2 বছর যদি টাইম থাকে,
সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর যদি 80%, 80% বলতে পারে, 100% বলতে পারে, 160% বলতে পারে, পার্সেন্টেজ আমাদের 5%, 10%, 8%, যা পার্সেন্ট হতে পারে, কিন্তু বছরটা যদি 2 থাকে তাহলে একটা সূত্র আছে, এই সূত্রটা ব্যবহার করলে আমাদের 1 সেকেন্ডে বা কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে কীভাবে বললাম, পার্সেন্টেজটা বাড়তে পারে কমতে পারে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তরটা বাড়তে পারে কমতে পারে, কিন্তু বছরটা যদি আমার 2 বছর থাকে তাহলে সূত্র হচ্ছে ডিফারেন্স। এই ডিফারেন্স মানে কার কার ডিফারেন্স, DIFABR ENCE, এই ডিফারেন্স সমান মানে পার্থক্যটা, কার কার পার্থক্য, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর, মানে চক্রবৃদ্ধি সূত্র বেশি হবে, সরল সুদটা কম হবে, তার অন্তরটা হবে, ডিফারেন্সটা সমান পি ইন্টু আর বাই 100 স্কোয়ার, পি হচ্ছে আসল, আসল ইন্টু আর বাই 100 বাই 2, আর বাই 100 স্কোয়ার। ডিফারেন্সটা কত দেওয়া আছে, ডিফারেন্স হচ্ছে 80 দেওয়া আছে, পিটা কত, পি হচ্ছে আমাদের বের করতে হবে, মানে কত টাকার এই যে পিটা হচ্ছে বের করতে হবে, আর সুদের হার হচ্ছে 4/100, এটা স্কোয়ার, আর কিছু নেই। এবার 80 সমান পি, 4 স্কোয়ার মানে 4 × 4 = 4, 100 স্কোয়ার মানে 100 × 100, এটা 4 দিয়ে কেটে দাও, 4 = 25, এটা 4 দিয়ে কেটে দাও, 4 = 25, তাহলে এটা হবে 80 × 25 × 25, কোনাগুনি গুণ করে দেয়, এটার সঙ্গে এটার সঙ্গে এটা গুণ করে দেয়, সমান পি হয়ে গেল। এটা 25 দিয়ে 25 = 200, 25 = 200 হলো, 25 × 8 = 200 হলো, আর একটা শূন্য আছে, প্লাস ইন্টু আর একটা 25 আছে, এইটা 25 দিয়ে প্রথমে গুণ করলাম, সমান পি হলো, 25 দিয়ে 50,000 হয়ে গেল, পি সমান কত হলো, 50,000। তাহলে এখানে অ্যান্সারটা কত হলো, 50,000। তাহলে সূত্রটা শিখে গেলাম, পি সমান 50,000। এখানেই শেষ করলাম ম্যাথমেটিক্সের প্রথম দিনের ক্লাসটা, নতুনভাবে শুরু করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে, সবাইকে আবার পুনরায় আন্তরিকভাবে ভালোবাসা জানিয়ে, আর আমার ছোট্ট মেয়ে এই ভিডিওটা ধরেছে, তাকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, সব কিছু জানি, এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন।